সোনাপুরের আমাদের চক্রাকৃতি অঞ্চলের প্রায় 4টে পার্টি অফিস আজকে দুপুরবেলায় প্রায় 30-40 জন বিজেপির কর্মী সমর্থক তারা মদ্যপ অবস্থায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সোনাপুর পার্টি অফিসগুলোতে যারা গেরুয়া আবির ছেটায় ভাঙচুর করে, চেয়ার ভাঙচুর করে, মমতা ব্যানার্জির ছবি ছিঁড়ে ফেলে। তখন কেউ পার্টি অফিসে ছিল না। দুপুরের দিকে আমাদের গ্রামের মানুষরা যারা খেতে খামারে কাজ করেন সেই সুযোগটা ওরা নিয়েছে। এরা দুষ্কৃতিকারী, এরা পাটকাপড়াতেও করেছে, লুটপাট করেছে, বিভিন্ন বাড়িতে গিয়ে তারা ঠের হুমকি দিচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকেও বলেছি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য। আমি আমাদের নেতাদেরকেও অনুরোধ করেছি যে মাথা ঠান্ডা রেখে যাতে এই দুষ্কৃতিদের বিরুদ্ধে জনমত সংগঠিত করেন, কারণ বিজেপি এটা সারা রাজ্য জুড়ে করছে। বিজেপি একটা ইলেকশনে জিতে এমন পরিস্থিতি এদের হয়েছে যে এরা মনে করছে সব কিনে ফেলেছে, মানুষকে কিনে ফেলেছে। এটার জবাব মানুষ একদিন ওদের দেবে। আমি সবাইকে এজন্য তৈরি হওয়ার জন্য অনুরোধ করছি, মাথা ঠান্ডা রাখুন, এলাকায় এলাকায় মিটিং করে, সভা করে, প্রচার করে আমাদের কর্মীরা এর প্রতিবাদ জানাবে।